তারপরে বুঝলি চিন্টু সে যে কি কাণ্ড হলো না বুঝলে অমল নমস্কার 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 আমার নাম ডক্টর অপরূপ গাঙ্গুলি আচ্ছা আপনাদের প্রতিবেশী বলতে পারেন আলাপ করতে এলুম কিন্তু মানে এখন তো বাড়ির লোক সেভাবে কেউ আয় চপ সব ব্যাপারে কথা বলা চাই তুই নয় বাড়ি বাড়ির লোক আরে এটা তো আমার ভগ্নিপতির বাড়ি হ্যাঁ নমস্কার গাঙ্গুলি আপনি বসুন হ্যাঁ মানে আমি এরপরে নতুন এসেছি তাই আলাপ করতে যেতাম এখানেই আমার চেম্বার ও হো নমস্কার নমস্কার আমি হলাম এই বাড়ির কান্ডারি আমার নাম হলো শ্রী অমল ইন কর লোকে আদর করে আমাকে অমল বলে ডাকে ডাট টু মিটি হলো এইবার আলাপের বদলে বিলাপ হয়ে আপনি কিছু বললেন না 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 হইতে কি মানে আমি হইলাম কি মানে এ বাড়ির ফ্যামিলি ফ্রেন্ড আপনি ওই কোন বিষয়ে স্পেশালিজড ওই স্কিন লিভার নাকি নাক কান গলা না 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 আপনি ঠিক বুঝতে পারিনি আসলে আমি হলাম কি ওই স্যামুয়েল হ্যানিম্যানের অনুগামী ও তাহলে আপনি হোমিওপ্যাথ ডাক্তার হ্যাঁ হবে না কিচ্ছু হবে না ওই যে কথাই বলে না যার নেই কোনো গতি সে করে হোমিওপ্যাথি ও কিছু হলেই ভেলোর ভেলোর ছাড়া কোনো গতি নেই কিন্তু দাদু মামা মানে ওইখানে তো অনেক খরচ আর ওইটা ঠিক আপনার এই ক্যারেস্টারিস্টিকের সঙ্গে ঠিক যায় না মানে একটা হিসাবের ব্যাপার আছে তো ও ব্যাপারে আমি কেপ্টেমেই করতে রাজি নাই আরে বাবা চিকিৎসার ব্যাপারে যদি কিপ্টেমেই করবো তাহলে তো পুরোটাই খরচের খাতায় চলে যাবে দূর বোকা তা ডক্টর গাঙ্গুলি আপনি তো আবার ওই জল ওষুধের কারবারই না আপনি বোধহয় ঠিক জানেন না এখন হোমিওপ্যাথ সায়েন্স অনেক ডেভেলপ করেছে আমাদের ইনজেকশন আছে ট্যাবলেট আছে আসলে আমাদের মোটে হলো যে রোগীকে কোনো কষ্ট দেওয়া নয় সিঙ্গল মেডিসিন সিঙ্গল ডোজ ঠিক বলেছেন আপনি মিস্টার হ্যানিম্যানের সঙ্গে আমার একবার জার্মানিতে বাক্যালাপ হয়েছিল উনি তখন সবে মাত্র এই হোমিওপ্যাথ গবেষণায় রত হয়েছেন না মানে আমি আমি বোধহয় আপনাকে ঠিক কমিউনিকেট করতে পারছি না 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 আপনি ঘাবড়াইবেন না মানে উনি হইলেন না একজন বিশ্ববিখ্যাত লোক মানে উনি মনে করেন আর কি মানে উনি মাঝে মধ্যে ওই অতীতে বিচরণ করেন আপনি কন্টিনিউ করেন হ্যাঁ যা বলছিলাম হ্যাঁ আমাদের হোমিওপ্যাথি আমরা ট্রিটমেন্ট করি পেশেন্টে মানে রোগী রোগের নয় মানে টোটালিটি অফ সিম্পটম হ্যাঁ ওই জন্যই বছর ঘুরে যায় কিন্তু রোগ সারে না ভেলোর শুধু ভেলোর আরে এখন তো হোমিওপ্যাথিক হসপিটালই হয়ে গেছে সাধারণ সরকারি হসপিটালে হোমিওপ্যাথিক ডাক্তার गवर्नमेंट নিয়ে মিন দিচ্ছে আপনি ঠিক বলেছেন সল্ট লেকেই তো সেন্ট্রাল गवर्नमेंटের হসপিটাল রয়েছে এনআইএইচ আর আমি তো সেখানেই চাকরি করি এনআইএইচ ইনগরেশনের সময় আমাকে ইনভাইট করেছিল এবং অ্যাডভাইজারি কমিটি রাখতেও চাইছিল মানে হানিমানের সঙ্গে আমার পূর্ব পরিচয় সুবাদে বয়স হয়ে গেছে তো সব কথা ভুলে যায়।